হ্যালো বন্ধুরা, কি হবে যদি হঠাৎ আপনার ফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায় অথবা আপনি যেই ডিভাইস দিয়ে কাজ করছেন সেটি লোডিং নিতে শুরু করে? যদি খুব বেশি ইমার্জেন্সি হয় তাহলে হয়তো আপনি আপনার রাউটারটি চেক করবেন। চিন্তার কোনো কারণ নেই, ইন্টারনেট এক মিনিটের মধ্যেই চলে আসবে। 60 সেকেন্ড বা এক মিনিট খুবই সামান্য সময় আমাদের জন্য, মানে এক মিনিটে আপনি কি কি কাজ করতে পারবেন। আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে পারেন, আপনার পছন্দের নুডলস রান্না করতে পারেন, অথবা কারো একটি মেসেজের রিপ্লাই দিতে পারেন। এই ধরনের ছোটোখাটো অনেক কাজই করতে পারবেন। কিন্তু আপনি জানেন কি, মিলিয়ন মানুষ এই এক মিনিটে অনলাইনে থাকে, আর তারা লাইক, পোস্ট, কমেন্ট, শেয়ার, পিন, রিপ্লাই, আপলোড, ডাউনলোড, অর্ডার, বাই, মেল, টুইট, রিটুইট, ট্যাগ, ব্লগ, এই ধরনের অসংখ্য কাজ করে থাকে। কিন্তু যদি ইন্টারনেট এক মিনিট বা 60 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় পুরো বিশ্বে, তাহলে কি ঘটবে? আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। যদি আপনি ইন্টারনেটের সমস্ত ডেটাবেস ডাউনলোড করতে চান এবং আপনার ইন্টারনেট স্পিড যদি হয় 100 মেগাবাইট পার সেকেন্ড, তাহলে ইন্টারনেটের সমস্ত ডেটাবেস ডাউনলোড করতে আপনার সময় লাগবে 90 মিলিয়ন বছর। আপনি জানলে আরও অবাক হবেন যে এর মধ্যে 90% ডেটা আপলোড করা হয়েছে গত 2 বছরে। 550টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে প্রতি মিনিটে। পৃথিবীর সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে 10 লক্ষ মানুষ লগ ইন করছে প্রতি মিনিটে। 511,200টি টুইট এবং 55,140 জন মানুষ তাদের ফটো আপলোড করছে ইনস্টাগ্রামে। 770,777 জন মানুষ তাদের স্টোরি শেয়ার করছে আইজিতে। 500,000 মানুষ তাদের স্ন্যাপস শেয়ার করছে স্ন্যাপচ্যাটে। 4.5 মিলিয়ন মানুষ ব্যস্ত তাদের পছন্দের ভিডিও দেখতে ইউটিউবে। আবার ঠিক এই সময়ই 694,444 আওয়ার্সের কন্টেন্ট নেটফ্লিক্সে স্ট্রিম হতে থাকে। সোশ্যাল মিডিয়াতে এই কাজগুলো হয়ে থাকে প্রতি মিনিটে, আর এগুলো আমরা আমাদের বিনোদনের জন্য করি। যখন আপনি গুগলে কিছু সার্চ করেন, ঠিক ওই মুহূর্তেই 44,97,420টি সার্চ করা হয় গুগলে। 1,81,00,000 টেক্সট মেসেজ সেন্ড করা হয় প্রতি সেকেন্ডে। এই সব কিছুই বন্ধ থাকবে যদি ইন্টারনেট এক মিনিটের জন্য বন্ধ থাকে, কারণ এই কাজগুলো সব প্রতি মিনিটেই হতে থাকে। চলুন এবার একটু বিজনেসের দিকে দেখি। $9,96,000 অর্ডার হয় অ্যামাজনে, আর এখান থেকে $2,77,000 ইনকাম করে অ্যামাজন প্রতি মিনিটে। মানে প্রতি মিনিটে অ্যামাজনের ইনকাম কমবে $2,77,000। আপনি জানলে আরও অবাক হবেন, 400 মিলিয়ন অ্যাপস ডাউনলোড করা হয় প্রতি মিনিটে প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে। 1.4 মিলিয়ন মানুষ ব্যস্ত থাকে টিন্ডারে সুইপ করা নিয়ে। 342,222 জন মানুষ ব্যস্ত থাকে ইনস্টাগ্রামে স্ক্রোলিং করা নিয়ে। 120 জন মানুষ প্রতি মিনিটে জয়েন করেন লিঙ্কডইনে জব পাওয়ার উদ্দেশ্যে। এছাড়াও আরও অনেক সার্ভিস মানুষ প্রতি মিনিটে ইন্টারনেট থেকে নিচ্ছে। শুধু একবার চিন্তা করুন, যদি এই সমস্ত সার্ভিসগুলো এক মিনিটের জন্য বন্ধ থাকে তাহলে এর প্রভাব কত মিলিয়ন মানুষের উপরে পড়বে। এবার আসি ব্যাংকিং সিস্টেমে। বর্তমানে পৃথিবীতে মোবাইল ব্যাংকিংয়ের ইউজার সংখ্যা অনেক বেশি। 2021 সালের আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একটি রিপোর্ট অনুযায়ী, যা প্রায় পৃথিবীর মোট জনসংখ্যার 39%, এই এক মিনিটে বন্ধ হয়ে যাবে পৃথিবীর সমস্ত মোবাইল ব্যাংকিং এবং সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলো কাজ করা বন্ধ করে দিবে। বন্ধ হয়ে যাবে সমস্ত ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন। মানে আপনি বুঝতেই পারছেন, ওই মুহূর্তে সমস্ত ব্যাংক এবং মানুষগুলো ছোটাছুটি শুরু করে দিবে। অপরদিকে আমরা জানি বর্তমানে এয়ার টিকেটে অনলাইন সিস্টেম ব্যবহার করা হয়। প্রতিদিন প্রায় 500,000 মানুষ বিমানে ফ্লাই করে, আর প্রতি মিনিটে বিক্রি হয় 240টি এয়ার টিকেট। কাজেই এক মিনিট ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার জন্য খুব বড় একটি ইফেক্ট পড়বে এয়ার টিকেট সিস্টেমে। সুতরাং যদি ইন্টারনেট এক মিনিটের জন্য বন্ধ থাকে তাহলে পুরো পৃথিবী আর্থিক এবং সামাজিকভাবে এক মিনিটের জন্য পিছিয়ে যাবে। আপনি কি মনে করেন, ইন্টারনেট যদি এক মিনিটের জন্য বন্ধ থাকে তাহলে আপনার উপরে কেমন ইফেক্ট পড়তে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফারা আইটির সাথেই থাকুন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।